আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকান ব্লগ বাই রিশা। আশা করছি আপনারা সবাই খুব 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 ভালো আছেন, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতেও আপনাদের দয়া আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অনেক মজার একটা সাবুদানা ডেজার্ট রেসিপি, ঈদ স্পেশাল। দেখুন পানি বসিয়ে দিয়েছি আমি, এখন দেখতে পাচ্ছেন পানিতে বুদবুদি উঠে গিয়েছে। আমি আগে থেকে ধুয়ে 10 মিনিট ভেজে রেখেছিলাম সাবুদানাগুলো, এখন দিয়ে দিব এর ভিতর। নাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু দলা বেঁধে যাবে, এই জন্য অনবরত নাড়তে হবে। দেখুন আমি হাত দিয়ে দেখে নিচ্ছি, দেখতে পাচ্ছেন সাবুদানাগুলো আমার রান্না করে নেওয়া হয়েছে। এখন আমি এটা ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, এখন ছেঁকে নিব। ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। রেখে দিতে হবে এভাবে যেন পানিটা ভালোভাবে ঝরিয়ে যায়। দেখতে পাচ্ছেন আমি চুলার উপরে প্যান বসিয়ে দিয়েছি, প্যানের ভিতর দুধ দিয়ে দিয়েছি। আমি দুধটা আগেই জাল করে 1 লিটার দুধকে আমি 1/2 লিটার বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন তো। আমি এখন চুলার গ্যাসটা অন করে দিলাম, এখন আমি এর ভিতরে দিয়ে দেবো, দেখতে পাচ্ছেন সাবুদানা, এগুলো এখন এই দুধের ভিতর দিয়ে ভালোভাবে জাল করে নিব। দেখুন চারপাশে কিরকম জবাট বেঁধে যাচ্ছে, দেখুন এই যে দেখতে পাচ্ছেন গায়ে গায়ে লেগে যাচ্ছে প্যানের দুধগুলো, তখন বুঝতে হবে যে হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে নিব, নামিয়ে ঠান্ডা করে নিয়ে তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। কতটা সুন্দর হয়েছে আমার, দেখতে পাচ্ছেন জেলিগুলো কতটা ইয়ামি হয়েছে। আমি কিভাবে এই জেলিগুলো বাসাতে অল্প উপকরণে খুব সহজভাবে বানিয়েছি সেই ভিডিওটা আমি আপনাদেরকে পরে আপলোড করে দিব, তাহলে আপনারাও বাসায় অনেক সহজে অল্প সময়ে অল্প উপকরণে এই জেলি বানিয়ে খেতে পারবেন বাসাতেই। দেখতে পাচ্ছেন আমি কিভাবে এগুলো শেপ দিয়ে নিয়েছি, একইভাবে আমি এগুলো কেটে নিব। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিঙ্ক কালার, এটা হচ্ছে দেখুন রেড, আর এটা হচ্ছে সবুজ। দেখুন উপর পড়ছি তারপর পড়ছে না, একদমই সেচ হয়ে গিয়েছে। আপনারা যদি আমি যেভাবে এই জেলো রেসিপিতে আজকে আপনাদেরকে বানিয়ে দেখালাম, আপনারা একই পদ্ধতিতে যদি বাসায় বানান তো ইনশাল্লাহ আপনাদের জেলোটা একদম পারফেক্ট জেলো হবে। এইভাবে আপনারা অরেঞ্জ কিংবা পেয়ারা, পাইনাপেল, শুধু পানির জায়গায় আপনারা এই পাইনাপেলের রস কিংবা অরেঞ্জ রস, অ্যাপেল এর রস ইউজ করে আপনারা বানিয়ে নিতে পারেন যে কোনো জেলি বাসাতেই খুব সহজেই। আমি এখন এর ভিতর দেখতে পাচ্ছেন জেলিগুলো দিয়ে দিচ্ছি। একইভাবে আমি এটাতেও দিয়ে নিব। দেখতে পাচ্ছেন এখানে আমি যে সাবু দুধের সঙ্গে মিক্সড করে রেখেছিলাম সেটা দিয়ে দিব।
আবারও আমি একই ভাবে দিয়ে দিব উপর থেকে জেলি গুলো। আবারও আমি এই সাবুদানা মিশ্রণটা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন সাবুদানা মিশ্রণটা দিয়ে দিয়েছি আমি। এখন আমি উপর থেকে দিয়ে দিব একটু জেলি, যেন দেখতে কালারফুল লাগে। দেখুন খুব সহজে রেডি হয়ে গেল। দেখতে পাচ্ছেন কতটা সহজে এবং অল্প সময়ে আমার অনেক মজার একটা ডেজার্ট রেডি হয়ে গেল সাবুদানা দিয়ে। তারপর অবশ্যই বাসায় বানিয়ে খাবেন এবং খেতে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওগুলো ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি করে আমার এই ভিডিওগুলো লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা সবাই খুব 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 ভালো থাকুন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।